আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেল জাহানস ব্লগস বিটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দুই মেয়ে আর আমরা স্বামী স্ত্রী, এই চারজনকে নিয়ে আমাদের ছোট্ট সংসার। আর এই ছোট্ট সংসারের হাসি, আনন্দ, মজা আর বিশেষ কিছু মুহূর্তই আমি আমার চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর তারই প্রেক্ষিতে আজকে বিশেষ দিনে একটি বিশেষ ব্লগ দিয়ে আমার চ্যানেলে যাত্রা শুরু করতে যাচ্ছি। হয়তো ভাবছেন কেন বিশেষ দিন, বিশেষ দিন কারণ আজ আমার বড় মেয়ে মাইশার 10ম জন্মদিন। আর তার এই জন্মদিন উপলক্ষে আজ সন্ধ্যায় খুব ছোট্ট, ঘরোয়া আর অনারম্ভের একটি জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি। সেই আয়োজনেরই প্রস্তুতি আর উদযাপনের কিছু অংশ আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। সকালবেলা মেয়েরা ঘুমে আর তাদের বাবা অফিসে চলে গেছে, তাই একটু অবসর ছিলাম, ভাবলাম ঘরটাকে একটু গুছিয়ে নিই। আগের দিন মেয়েরা খেলে সারা ঘরে খেলনা ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল, তো সেগুলোকে গুছিয়ে নিলাম যাতে ঘরটা বসার মতো অবস্থায় আসে। আর ঘরটা গুছানোর পরই চারদিকে দেখতে দেখতে শোকেসে রাখা আমার বড় মেয়ের ছোটোবেলার একটি ছবির দিকে চোখ পড়ে গেল। ছবিটা ওর 2.5 মাস বয়সের। ছবিটা দেখতেই সেই প্রথম মা হওয়ার স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠল। আসলে প্রথম মা হওয়ার মুহূর্তগুলো প্রতিটা মেয়ের জীবনই ভীষণভাবে স্পেশাল। তো দুপুরে খাবারের পর আমার দুই মেয়ে বসার ঘরে ছিল, দেখতে পাচ্ছেন আমার দুই মেয়েকে, আমার বড় মেয়ে মাইশা আর ছোট মেয়ে মানহা। দুজনের বয়সের বেশ ভালোই পার্থক্য, মানহা মাইশার থেকে 7 বছরের ছোট। তো বেলুন ছাড়া তো জন্মদিনে অনুষ্ঠানটাকে সাজানো পরিপূর্ণতা পায় না, তাই ভাবলাম দুই মেয়েকে বেলুন ফুলানোর কাজে লাগিয়ে দিই। তো বড় মেয়ে মাইশা অনেক চেষ্টা করার পর কয়েকটা বেলুন ফোলাতে পেরেছিল, আর মানহা তো খুবই ছোট, ও অনেক চেষ্টা করেছে বেলুন ফোলানোর কিন্তু পারেনি। পরে আমি ওকে সাহায্য করি বেলুন ফোলানোর কাজে। তো মাইশা বারবার জানতে চাচ্ছিল কতটুকু ফোলাতে হবে বেলুন, ও খুব ভয় পাচ্ছিল যে বেলুনগুলো বেশি ফোলালে হয়তো সেগুলো ফেটে যেতে পারে। তো দুই মেয়ে যখন বেলুন ফোলানোতে ব্যস্ত তখন আমি রান্নাঘরে চলে গেলাম, কারণ সন্ধ্যায় জন্মদিনে কিছু খাবারের আয়োজনও করেছি। তো মেনুতে ছিল ইলিশ মাছের কোরমা, বিয়েবাড়ির স্টাইলে চিকেন ফ্রাই আর খাসির মাংস দিয়ে তেহারি। আর খাসির মাংসের তেহারির জন্য কিছু আলু কেটে নিয়েছিলাম আর অন্যান্য যা প্রয়োজন সেগুলো আগে থেকে রেডি করে নিয়েছিলাম। তো ভাবলাম একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই, তাহলে সন্ধ্যায় পর্যাপ্ত সময় পাওয়া যাবে জন্মদিনের অনুষ্ঠানটা উদযাপনের জন্য। তো এক চুলায় তেহারির জন্য যে আলুগুলো নিয়েছি সেগুলো সিদ্ধ বসিয়ে দিলাম, আর এক চুলায় চিকেন ফ্রাইটাকে করার আগে চিকেনের পিসগুলোকে একটু রান্না করে নেব, তারই প্রিপারেশন নিয়েছি। তো আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, তা আমি আলুগুলোকে পানি ছড়িয়ে নিলাম আর চুলায় কড়াইয়ে অলরেডি চিকেনের পিসগুলোকে রান্নায় বসিয়ে দিচ্ছি, সেগুলোও রান্না হচ্ছে। তো একটা চুলা যেহেতু খালি যাচ্ছিলো, ভাবলাম চিকেনটাকে এক পাশে চুলায় নিয়ে পাশে ইলিশ মাছগুলোকে বসিয়ে দিই। আর এর মধ্যে মাইশা মনহার বেলুন ফুলানো শেষ হয়ে গিয়েছিল, ঘরটাকে গুছিয়ে দিয়ে এসেছি আর মানহাকেও ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম, কারণ যেহেতু ছোটো বাচ্চা মানুষ দিনের বেলা একটু ঘুমুলে সন্ধ্যাবেলায় ভালোভাবে জন্মদিন অনুষ্ঠানটা এনজয় করতে পারবে, তা নয়তো সন্ধ্যাবেলায় ঘুমানোর জন্য বিরক্ত করবে। তো চিকেন ফ্রাইয়ের জন্য যে চিকেন পিসগুলোকে নিয়েছিলাম সেগুলো প্রায় রান্না হয়ে গেছে, আর একচুয়ালি ইলিশ মাছটাকে বসিয়ে দিয়েছি। তো যেহেতু কোরমা একটু সাদা সাদা করে রান্না করব, এখানে আমি কোনো লাল মরিচের গুঁড়া ব্যবহার করিনি, ঝাল হওয়ার জন্য কাঁচা মরিচ ব্যবহার করেছি। তার মাছগুলো এক পাশ হয়ে যাওয়ার পর একটু উল্টিয়ে দিলাম আরেক পাশটা, যাতে ভালোভাবে রান্না হয়ে যায়। আর আগেই বলেছি যে খুবই ঘরোয়া অনুষ্ঠান, তাই কোনো গেস্টকে দাওয়াত দেওয়া হয়নি, একেবারেই যারা ঘরে আছি কাছাকাছি আছি তাদেরকে নিয়ে অনুষ্ঠান। শুধুমাত্র মাইশা, মানহার, নানু, নানা ভাই আর খালামণিই থাকবে অনুষ্ঠানে, কারণ ওনারা একেবারেই আমাদের কাছাকাছিই থাকেন। তো চিকেন ফ্রাই করার জন্য যে চিকেনগুলোকে রান্না করেছিলাম সেগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে একটা ডিম গুলিয়ে নিয়েছিলাম আর কিছু ব্রেড ক্রাম্প নিয়েছি। তা চিকেন পিসগুলোকে ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিচ্ছি ভালো করে, আর এগুলোকে আমি ব্রাউন করে ডুবো তেলে ভেজে নেব। এখানে দেখতেই পাচ্ছেন ভিডিওতে
আলো খুবই কম, অনেক সময় লোডশেডিং চলছিল, তো চার্জারে আলোতে যতটুকু আলোকিত করা যায়। আর এই সময় ক্যামেরাটা ছিল মাইশার হাতে, তো ওই ভিডিও করছিল আর আমাকে বলছিল আম্মু এভাবে করো ওভাবে করো, তো দেখা যাচ্ছে ভালোই করেছে, ভিডিওটা খারাপ নেই। তবে পরের মুহূর্তে গিয়ে একটু সমস্যা হয়ে গিয়েছে, এখানেও ক্যামেরাটা মাইশার হাতে ছিল তো বুঝতে পারেন, একটু বাঁকা করে ভিডিও করেছে, ফলে ভিডিওটা একটু বাঁকা হয়েছে, দেখতেই পাচ্ছেন, হয়তো আপনাদের দেখতে একটু অসুবিধা হবে। তারপরেও বাচ্চা মানুষ এইটুকু যে করেছে আমার জন্য এটি অনেক বেশি। তো যাই হোক, চিকেনগুলোকে ভেজে নিচ্ছি, এগুলো বাদামি হলে আমি তুলে নেব। আর চিকেন ফ্রাইগুলো ভাজা হওয়ার পর আমি মাইশা মানহাকে জন্মদিনের জন্য রেডি করেছি, সাথে নিজেও একটু তৈরি হয়ে নিয়েছিলাম। আর রান্না করতে করতে কিন্তু প্রায় সন্ধ্যাই হয়ে গিয়েছিল। আসলে কাজ করলে সময় কোন দিক দিয়ে চলে যায় সেটা ঠিক ঠিক পাওয়া যায় না। তারপরে চলে এলো সেই বিশেষ মুহূর্ত, মাইশা মানহা দুজনে মিলে কেক কাটছে। কেকটা বাইরে থেকে আনা হয়েছিল, ওদের বাবা ওদের জন্য ফেভারিট চকলেট কেক এনেছিল। তো জন্মদিন অনুষ্ঠানে মাইশার চেয়ে মানহাই বেশি এক্সাইটেড ছিল। আসলে জন্মদিনের অনুষ্ঠানটা মুখ্য না, ওর কাছে মুখ্য ছিল কেকে গার্নিশের জন্য যেই চকলেট চিপসগুলো ব্যবহার করা হয় সেগুলোকে খাওয়াই ওর কাছে ছিল আসল মজার ব্যাপার, ওই জন্যই বেশ ব্যাপারটাকে খুব এনজয় করছিল। তো কেক কাটার পর দুই বোন একজন আরেকজনকে খাইয়ে দিল, তারপর মাইশা একে একে সবাইকে, মাইশা নানা ভাই বাবা নানু খালামণি আমাকে সবাইকে খাইয়ে দেয়। তারপর চলে কেক খাওয়া পর্ব, আর সাথে গল্প গুজব আর ফটো সেশন তো ছিলই। দেখতে দেখতে সময়টা বেশ ভালোই কাটছিল, আর কেক কাটতে কাটতে আসলে এশার নামাজের সময় হয়ে গিয়েছিল। তো কেক খাওয়ার পর সবাই নামাজে চলে যায়। নামাজ পড়ে আসার পর আমরা রাতে সবাই মিলে রাতের খাবার খাই। তো সেই সব মুহূর্তগুলো অবশ্য ভিডিও করা হয়নি। দেখতেই পাচ্ছেন সবাই মিলে খাওয়া দাওয়া করছে। তো রাতে খাওয়া দাওয়ার পরেও সবাই মিলে বসার ঘরে বসে একটু গল্প গুজব করা হচ্ছিল। মাইশা সারাদিনের পর বেশ টায়ার্ড ছিল, আর মানহা তো ফুল এনার্জেটিক ছিল কারণ সন্ধ্যা একটু ঘুমিয়ে নিয়েছে। তো দেখতে দেখতে আসলে এই বিশেষ দিনটা প্রায় শেষ হয়ে আসছিল, আর আমারও ভিডিওটা শেষ করার সময় হয়ে এসছে। তো বিদায় নেওয়ার আগে সবার কাছে আমার মেয়েদের জন্য আমি দোয়া চাইছি, বিশেষ করে মাইশার জন্য সবাই বেশি করে দোয়া করবেন যাতে ও জীবনে অনেক বড় হতে পারে, বিশেষ করে একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। আর আমার এই প্রথম ভিডিওটা যদিও খুব হয়তো একটা ভালো হয়নি, তারপরেও আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, অন্যদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন।